সিরাজগঞ্জ 3 আসনে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন আব্দুল মান্নান তালুকদার। আব্দুল মান্নান তালুকদার নামের এই ব্যক্তির নামে রয়েছে অসংখ্য অভিযোগ। সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় পরোক্ষভাবে নানা সন্ত্রাসী কার্যক্রমে যুক্ত তিনি। সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জে একটি গলাকাটা লাশ পাওয়া যায়। পুলিশ তদন্তে কিছু পাওয়া যায়নি বলে নিহত ব্যক্তির পরিবারকে জানানো হয়, কিন্তু তদন্তে বেরিয়ে আসে আব্দুল মান্নান তালুকদারের সংশ্লিষ্টতা। কিন্তু তৎকালীন ক্ষমতাসীন দল বিএনপি এর ক্ষমতার দাপটে আড়াল করা হয় খুনিকে। খুনের 3 দিন পরে নদী থেকে গলিত লাশ উদ্ধার করে পুলিশ। স্বৈরাচারী বিএনপি সরকার ক্ষমতায় থাকায় কোনো বিচার হয়নি এ হত্যাকাণ্ডের। যখন দেশে সুশাসন প্রতিষ্ঠিত থাকে তখন বিচার করা যায়, কিন্তু বিএনপি ক্ষমতায় দেশে কোনো প্রকার সুশাসন ছিল না। একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও বিএনপি এসেছেন তাদের সন্ত্রাসী কার্যক্রমের পুনরাবৃত্তি ঘটাতে। তবে দেশের জনগণ এখন পূর্ণ সচেতন, আসন্ন নির্বাচনে সন্ত্রাসীদের ভোট না দেওয়ার অঙ্গীকারবদ্ধ সারা দেশের জনগণ।